ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته حمد المسلمين أما بعد জি ভাই, আপনি যারা প্রশ্ন করেছেন যে মোজার ওপর মাসাহ করার পদ্ধতি কি, কিভাবে মোজার ওপর মাসাহ করতে হবে, আর মোজা পরে কতক্ষণ পর্যন্ত সালাত আদায় করা যাবে, একবার মোজার ওপর মাসাহ করে কি পুরো দিন ওই মোজার ওপর মাসাহ করে সালাত আদায় করা যাবে, এটা আপনার প্রশ্ন। জি ভাইজান, একদম আপনার প্রশ্নটাই একজন ব্যক্তি শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহকে করছেন। তিনি প্রশ্ন করছেন যে রাওয়াইতু আহাদুল ইখওয়া ইমসাহু আলা জাওরাবিহিল আইমান বিয়াদিহিল ইমনা ওয়া আলা জাওরাবিহিল আইসার বিয়াদিহিল ইসরা ফি ওয়াক্তিন ওয়াহিদিন আই জামিআন। তিনি বলছেন যে আমি একজন ব্যক্তিকে দেখেছি যে সে তার ডান হাত দিয়ে ডান পায়ের উপর মাসা আর বাম হাত দিয়ে বাম পায়ের উপরে মাসাহ একই সঙ্গে করছেন, ফি ওয়াক্তিন ওয়াহিদিন একই সঙ্গে, অর্থাৎ ডান হাতটাকে আর বাম হাতটাকে একসঙ্গে ভিজিয়ে নিয়েছেন, দিয়ে ডান হাতটাকে ডান পায়ের উপর রেখেছেন আর বাম হাতটাকে বাম পায়ের উপর রেখেছেন, দিয়ে একই সঙ্গে দুই পায়ের উপর বাসা করছেন। এবার আমি প্রশ্ন করছি, ওয়াল ইয়া সামাহাতুর শায়েখ, এবার ওই ভাই প্রশ্ন করছেন যে ইয়া সামাহাতুর শায়েখ, আমার প্রশ্ন আপনার কাছে এটাই যে আলাইসা তারতিব ওয়াল মাওয়ালাতু মিন শুরুতিল মাসহ আল খুফাইন, মোজার উপরে মাসা করার জন্য কি ডান দিক শর্ত নয়, কিংবা ধারাবাহিকতা কি শর্ত নয়, যে আগে ডান পা তারপরে বাম পা, বা আগে ডান দিক তারপরে বাম দিক, এইরকম কি ধারাবাহিকতা বা ডান দিকটা প্রাধান্য পাওয়ার যোগ্য নয়? আনাইসাল মাফরুদ ইমসাহ আর-রিজল আল-ইমনা সুম্মা ইমসাহ বা'দা আর-রিজল আল-ইসরা, এটা কি ফরজ নয় যে আগে সে ডান পাটা মাসা করবে তারপরে বাম পাটা মাসা করবে? এটা হচ্ছে সে ভাইয়ের প্রশ্ন। এবার শেখ আব্দুল ইবনে বাজ রহিমাহুল্লাহ তার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আস-সুন্নাতু ইয়াবদা বিরিজলি ইমনা ক্বাবলা আয়ুসরা, তিনি বলছেন যে সুন্নত হচ্ছে এটাই, সুন্নতি পদ্ধতি বা সুন্নত হচ্ছে এটাই যে সেই ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তি কী করবেন, আগে ডান পা মাসা করবেন, বাম পা মাসা করার আগে, বাম পা মাসা করার আগেই ডান পাটাকে মাসা করবেন, অর্থাৎ আগে ডান পা তারপরে বাম পা, আগে ডান পা তারপরে বাম পা। দলিল, তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি বলছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাবিসতুম আও তাওয়াদ্দাতুম ফাবদাউ বিআয়ামিনিকুম, যখনই তোমরা কোনো জিনিস পরিধান করবে বা অজু করবে তখন তোমরা কি করবে, ডান দিক থেকে শুরু করবে। যখন কোনো জায়গায় পরিধান করবো শার্ট বা প্যান্ট, প্যান্ট হলে আগে ডান পা তারপরে বাম পা, শার্ট হলে আগে ডান হাত তারপরে বাম হাত, তো পরিধান করার ক্ষেত্রে এবং অজু করার ক্ষেত্রে বা তায়াম্মুম করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে কী করতে হবে, আগে ডান দিক তারপরে বাম দিক, আগে ডান হাত তারপরে বাম হাত, আগে ডান পা তারপরে বাম পা, সব ক্ষেত্রে আগে ডান দিক। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4141, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 402। দ্বিতীয় হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুন ফি তানাউউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার ক্ষেত্রে, পোশাক পরিধান করার ক্ষেত্রে, জুতো পরিধান করার ক্ষেত্রে, বা মাথা যে চিরুনি করা মাথাতে, বা মাথা হাফরানোর যে ব্যাপারটা বলে মাথা চিরুনি করা, সর্বক্ষেত্রেই ডান দিককে পছন্দ করতেন রাসূলুল্লাহ, ডান দিককে পছন্দ করতেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে, জুতো পরার ক্ষেত্রে, মাথায় চিরুনি দেওয়ার ক্ষেত্রে, বা অন্যান্য সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ কী করতেন, ডান দিককে পছন্দ করতেন, ডান দিক থেকে শুরু করতেন। সেই বুখারী হাদিস নম্বর 168, সেই মুসলিম হাদিস নম্বর 268। এবার এই হাদিসের আলোকে শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ ফতোয়া দিচ্ছেন কি, যে ফাইদা মাসাহার রিজলা, ফাইদা মাসাহার রিজলাল ইমনা বিয়াদিল ইমনা, যখন কোনো ব্যক্তি এরকম করে মাসা করবে কীভাবে, যে সে তার ডান হাত দিয়ে ডান পাটা মাসা করবে, ডান হাত দিয়ে ডান পাটা মাসা করবে, রিজলাল ইসরা বিয়াদিল ইসরা, আর বাম হাত দিয়ে বাম পাটা মাসা করবে, ফালা বাসা, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। ওয়াইন মাসাহা
হুমা জামিয়ান মিলে দুল ইমনা আবিল ইসরা ফালা হারাজা। আর যদি এটা করতে চাই যে সে ডান হাত দিয়ে দুই পা মশা করবে, আগে ডান হাতে পানি নিয়ে হাতটা ভিজিয়ে ডান হাত দিয়ে ডান পা মশা করলো, তারপরে আবার পানি নিয়ে হাতটা ভিজিয়ে বা ডান হাত দিয়ে বাম পাটা মশা করলো, অথবা বাম হাত দিয়ে বাম পাটা মশা করলো, এতে কোনো সমস্যা নেই। তিনি বলছেন যে ফালা হারাজা, এতে কোনো সমস্যা নেই। তো করতে কী হবে, আগে ডান পা তারপরে বাম পা, সেটা আপনি ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা, অথবা ডান হাত দিয়েই প্রথমে ডান পা তারপরে বাম পা, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে ডান পা তারপরে বাম পা, একসঙ্গে দুই পা নয়, একসঙ্গে দুই পা নয়। মজমুউ ফতোয়া ও মাকালাত লিশায়খ ইবনে বাজ দশম খণ্ডের 105 পৃষ্ঠা। এবং এর ভিত্তিতে বিখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন, বিখ্যাত মহাদিস, ইনি সৌদি আরবের যে সব বড় ওলামা, কিবার ওলামাদের মধ্যে একজন, ইনি বড় ওলামাদের মধ্যে একজন, ইনি তিনি বলছেন যে এজুজু মাসহা কুল্লু খুফফিন মিয়াদি ইয়াদাইহিম, প্রত্যেক মোজার উপরে দুই হাত দিয়ে মাসা করা জায়েজ। সবথেকে উত্তম হচ্ছে কাইয়ুবাল্লা ইয়াদাইহি, প্রথমে সে তার হাতকে ভিজিয়ে নেবে, ফায়ামসাহুল ইমনা, তারপরে সে দুই হাতকে ভিজিয়ে নেবে, দুই হাতকে ভিজিয়ে নিয়ে দুই হাত দিয়েই, যেরকম দুই হাত দিয়ে মাথা মশা করি আমরা, সেরকমভাবে দুই হাত দিয়ে প্রথমে ডান পাটা মশা করবে, সোম্মা তারপর আবার সে দুই হাতকে ভিজিয়ে নেবে, মারাতান সালে দ্বিতীয়বার ফায়াম সাহুল ইসরা, অথবা আবার সে দুই হাত দিয়ে বাম পাকে মশা করবে। যেরকম মাথা মশা করার সময় আমরা দুই হাত ব্যবহার করি, ওরকমভাবে দুই হাত দিয়ে বা দুই হাতকে ভিজিয়ে নিয়ে প্রথমে দুই হাত আমরা ডান পায়ের উপর রাখবো, তারপরে আবার নতুন পানি নিয়ে হাতটাকে ভিজিয়ে আবার বাম পায়ের উপর রাখবো, দিয়ে পায়ের যে একদম আঙুলের শুরু থেকে, মানে সামনের অগ্রভাগ যেটা আঙুল দিয়ে শুরু হচ্ছে, একবার মোজার প্রথম ভাগ থেকে শুরু করে আমরা পায়ের পাতা পর্যন্ত টানবো। পিছন থেকে টানা দরকার নেই, গোড়ালের দিকে টানা দরকার নেই, সামনে পায়ের যে পাতার উপরের ভাগটা, সেই উপরের ভাগটাতে আমরা দুই হাত একবার টেনে দেবো, একবার ডান পায়ে একবার বাম পায়ে। এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে পদ্ধতি। আর এর মুদ্দাত, মানে কতক্ষণ পর্যন্ত মাসাহ করে সালাত আদায় করা যাবে, একবার মাসাহ করে কয় ওয়াক্তের সালাত আদায় করা যাবে, এ সম্পর্কে হাদিস স্পষ্ট। আলী বিন আবু তালেব হাদিসে বর্ণনা করে তিনি বর্ণনা করছেন যে জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এল মুসাফির, তিনি বলছেন যে রাসূলুল্লাহ মুসাফিরের জন্যে তিন দিন তিন রাত ছাড় দিয়েছেন, ও ইয়ামান ওয়া লাইলাতান লিল মুকিম, আর ঘরে অবস্থান করা ব্যক্তি বা মুকিমের জন্যে এক রাত এক দিন, বা একদিন এক রাত্রি, একদিন এক রাত্রি। যদি কোনো ব্যক্তি জোহরের সময়তে গোসল করে বা অজু করার পরে, অজু করার পরে যদি কোনো ব্যক্তি জোহরের সময়তে বা ফজরের সময়তে হতে পারে, যে ধরুন দিনের শুরু প্রথম ফজর থেকে, তো কোনো ব্যক্তি অজু করার পরে ফজরের সালাতের আগে অজু করার পরে, সে অজু করার পরে পবিত্র অবস্থায় বা অজু অবস্থায় মোজা পড়ার পরে ওই মোজা পরে সে জোহরের সময় মাসা করতে পারবে, আসরের সময় মাসা করতে পারবে, এবং এশার সময়তেও মাসা করতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তি একবার মাসা করে চার ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, একজন ব্যক্তি একবার মাসা করে চার ওয়াক্তের সালাত আদায় করতে পারবে। আগামী দিন যখন ফজরের সময় হবে তখন সে আবার মোজা খুলে অজু করে পবিত্র হয়ে বা অজু অবস্থায় আবার মোজা পড়বে, আবার মোজা পড়বে। তো একজন ব্যক্তি একবার মোজা, মানে মোজা পরে বা পবিত্র অবস্থায় মোজা পরে সে চার ওয়াক্তের সালাত আদায় করতে পারবে। এটা হচ্ছে হাদিসের ভাষা। হ্যাঁ, সহিহ মুসলিম হাদিস নম্বর 276, সুনানে নাসাঈ হাদিস নম্বর 129, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 552। এবার একটা কথা বলার আছে পরে, সেটা হচ্ছে যে কিছু লোক বলছেন যে যেরকম আমরা কানের মাসা করি, দুই কান একসঙ্গে, ডান কানে ডান হাত আর বাম কানে বাম হাত দিয়ে একসঙ্গে দুই কানকে মাসা করি, ঠিক অনুরূপভাবে মোজা মাসা করার ক্ষেত্রেও দুই ডান পায়ে ডান হাত, বাম পায়ে বাম হাত রেখে দুই পাকে একসঙ্গে মাসা করতে হবে, কানের মতো করে। এর ভিত্তিতে যে হাদিসটা নিয়ে আসা হচ্ছে বা যে হাদিসটা দলিল দেওয়ার চেষ্টা করছেন অনেক লোকেরা, সে হাদিসটা সহি নয়। প্রথমে আমরা হাদিসটা জেনে নিই। হাদিসটা হচ্ছে, অনেকে বর্ণনা করছেন যে মুগিরা বিন শুআবা থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাওয়ায়েত রাসূলুল্লাহ বাআলা, আমি দেখলাম যে রাসূলুল্লাহ প্রস্রাব করলেন, সুম্মা জাআ হাত্তা তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা খুফাইহিম, এবং তিনি প্রস্রাব করে আসলেন, এসে অজু করলেন এবং তার দুই পায়ের উপরে মাসা করলেন, ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা খুফফিহিল আইমান, তিনি তার ডান হাতকে ডান পায়ের উপরে বা ডান পায়ের মোজার উপরে রাখলেন, ওয়া ইয়াদাহুল ইসরা আলা খুফফিল আইসার, আর বাম হাতকে বাম পায়ের মোজার উপরে রাখলেন, সুম্মা মাসাহা আলাহুমা, এরপর তিনি দুই পায়ের মোজার উপরে বা উপরের অংশটা, পায়ের পাতার উপরের অংশতে মাসাহ করলেন। এই হাদিসটা সহি নয়,
এই হাদিস সহি নয়, এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছে বা বর্ণনাকার রয়েছে যার নাম হচ্ছে আবু আমির আল খাজাজ, এর পুরো নাম হচ্ছে সালেহ বিন রুস্তুম। সালেহ বিন রুস্তুম ফিহি যুইফুন, এ হচ্ছে দুর্বল রাবি বা বর্ণনাকারী, এ হচ্ছে দুর্বল রাবি বা বর্ণনাকারী। আল মাতালিবুল আলিয়া প্রথম খণ্ডের 89 এবং 90 পৃষ্ঠা, প্রথম খণ্ডের 89 এবং 90 পৃষ্ঠা। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তার গ্রন্থ মজমুউল ইবনে হাজার আসকালানির মধ্যে নিয়ে এসেছেন এবং তিনি হাদিসটাকে যঈফ বলেছেন, হাদিসটাকে যঈফ বলেছেন। তো যঈফ হাদিস থেকে কোনো দলিল দেওয়া যাবে না, যঈফ হাদিস থেকে কোনো দলিল দেওয়া যাবে না। তো মোট কথা যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মোজার ওপরে আমরা একদিন বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত মশা করতে পারি, এবং সফর থাকা অবস্থায় ভ্রমণে থাকা অবস্থায় 3 দিন 3 রাত্রে মশা করতে পারি। মশা করার পদ্ধতি হচ্ছে ডান পাকে আগে মশা করতে হবে, তারপরে বাম পা, এবং পদ্ধতি হচ্ছে যে উপরিভাগটা, পায়ের উপরিভাগটা মশা করতে হবে, উপরের অংশ মশা করতে হবে একবারে শুরু থেকে, মোজা যেখান থেকে শুরু হচ্ছে বা পায়ের আঙুল থেকে, আঙুল যেখান থেকে শুরু হচ্ছে সেখানে তার হাতটা ঠেকিয়ে টেনে টেনে আনবে একদম পায়ের যে রডটা আছে রড পর্যন্ত, গোড়ালের দিকে বা পিছন দিকে নিয়ে আসা দরকার নেই বা নিচের দিকে মশা করা দরকার নেই। এভাবে সে ডান হাত দিয়ে প্রথমে ডান পা মশা করে নিল, তারপরে আবার পানি নিয়ে হাতটা ভিজিয়ে আবার বাম পাটা মশা করলো, অথবা ডান হাত দিয়ে ডান পা মশা করলো, অথবা তারপরে বাম হাত দিয়ে বাম পা মশা করলো। এটা হচ্ছে মশা করার পদ্ধতি। হাজার আইন আল্লাহ আরবিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।